বাবু সংসার রুকুন মেরে আকা আচ্ছা রীতা ভরি, রিসেন্টলি একটা শর্ট ফিল্ম নেকেড যেটা খুব পপুলার হয়েছে, এইটার সুযোগটা এলে প্রিয়াঙ্কা, সহজকে নিয়ে আলাদা থাকার সিদ্ধান্তটা কেন নিলি? অনেকক্ষণ তোমাকে পিঠে চড়িয়ে নিয়ে এলাম তো, তাই একটু ঘুমিয়ে নিলাম। ধনজেঠু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। বলো। তুমি কি ছোট থেকে এত মিথ্যা কথা বলতে, নাকি বড় হয়ে মিথ্যা কথা বলে শিখলে গো? বলছি কি, সকাল থেকে না খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও না কিছু, আর পাচ্ছি না। এই যে মর্কট, সকাল থেকে এক কাপ চা পাইনি, তুমি পায়ের উপর পা তুলে আঙুর খাচ্ছ? না দা বাবু, আমি তো কিছুতেই খেতে চাইনি। এই যে ভুতু, আমাকে এত জোর করছে, এত জোর করছে, খাও খাও, তাই খেলাম। আর আপনি তো জানেন আমি ছোটদের কথা কিছুতেই ফেলতে পারি না। আচ্ছা, তুমি আবার মিথ্যা কথা বলছো। আমি তোমাকে কোথায় জোর করলাম খাবার জন্য? দাঁড়াও তো, দেখাচ্ছি মজা। আঙ্গুর, তুমি পেটে গিয়ে গন্ডগোল করো তো, প্লিজ প্লিজ প্লিজ। আমি কি যাচ্ছি? আচ্ছা ভুতু, তুই এই কার্পেটটাকে উড়িয়ে আনতে পারলি না? তুই কি ভাবছিস যে আমি চেষ্টা করিনি? অনেক চেষ্টা করেছি কিন্তু পারলাম না। তোকে উড়িয়ে আনবে? হ্যাঁ তা অবশ্য ঠিক, তোর ম্যাজিকের পক্ষে আমাকে উড়িয়ে আনা সম্ভব নয়। একদম একদম ঠিক, একদম। তোমার পেটটা কেমন আছে ধনজেঠু? এখন ভালো আছে। এক মিনিট, এই নাও তোমার আঙুর, তুমি খাও, আমি খাবো না। আরে না, খাও না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, খাও, আমি বলছি খাও। খিদে পেয়েছে, নিয়ে, কি পরিশ্রম, কি পরিশ্রম, বাপরে বাপ।
এই ওভার অ্যাক্টিং অনেক হয়েছে। না হচ্ছে না হচ্ছে না, তাহলে সবাই একটা করে খাক। হ্যাঁ দাও, কত রে থাঙ্কু। এই নাও তোমার একটা, একটা হয় না তাহলে তুমি দুটো রেখে নাও, তুই বাকিটা আমাকে দিয়ে দাও। ঠিক বুঝেছে, ঠিক বুঝেছে, একদম কি বুদ্ধি কি বুদ্ধি। আমাকে নাকি একটা আঙুর দিতে এসছে বাবু, দিয়ে না। এই আমি একটু চা করে নিয়ে আসি, যাও কাজ করো। গুল্লু আঙুর খাচ্ছ, আঙুর বাবা গুল্লু গুল্লু যাবি আঙুর। ও বাপরে বাপ, কোমরটা ধরে গেল। ভালো আছো তো? হ্যাঁ কেমন লাগছে আমাকে? খুব ভালো লাগছে, ভেরি গুড ভেরি গুড। তোমাকে কেমন লাগছে? তোমায় খুব ভালো লাগছে। তোমার থেকে বেটার তাতে লাগছে। ঠিক আছে ঠিক আছে আন্টি, ঠিক আছে এটা একটু পাট করে দাও না আন্টি। পারবো না প্লিজ। ওকে, এত ভালো করে কিউট করে বলছে, দিচ্ছি আমি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার একটা প্রদীপ চাই, নাহলে কিন্তু এই একবার বউকে খাটাচ্ছিস তারপর আমার ট্রেড করছিস, নাহলে কি করবি? এইটুকু ছেলে চ্যাঙ্গলা করে ফেলে দেবো। অপু আঙ্কেল পারবো না, এমনি বলে ফেললাম। আচ্ছা তোরা এত ছোট, আমি তোদের মারতে পারি? আমি না তোদের বাবার মতো, বেবি কাকার মতো। ওকে ভাই বউ, তোমার কি চাই বলো? আমার প্রদীপ চাই। হোয়াট প্রদীপ? ওয়াই প্রদীপ? আন্টি একটু বাংলায় বলো না, পারি না বলতে। বাবা আমি বলে দিচ্ছি বাবা। কিসের প্রদীপ, কেন প্রদীপ বাবা? আসলে আমি তো আলাদিন ছেড়েছি, তাই একটা প্রদীপ লাগবে। আর যে প্রদীপটা আমি ঘষব আর হু করে জিন বেরিয়ে যাবে, আর সেই জিনিস সাথে আমি খেলা করব। এই হু করে এরকম প্রদীপ কোথা থেকে পাই যেটা ঘষলে এখন হু করে? আমি কিছু জানি না, আমার প্রদীপ চাই চাই চাই। আস্তে আস্তে ফ্লোরটা ভেঙে যাবে, আস্তে দাঁড়াও। আমি তো ভাবতে দাও কি করি আমি। হ্যাঁ এখানে একটা প্রদীপ চলে এসে তো, প্লিজ প্লিজ প্লিজ। কি মজা! ইয়েস এই দেখো তো প্রদীপ পেয়ে গেছি, দেখি তো এবার ঘষি। কেন থাক না বাবা, এই দরজা ধনাটা খুলে দে না। এই ধনা দরজাটা খোল না, ধনাটা কুইক কুইক। কি আছে ধনা? জিন মিন ঢুকে পড়ছে, বেল বাজিয়ে জিন এসছে। বেল বাজিয়ে জিন, এরকম কখনো শুনিনি। দা বাবু জিন ভয়ানক, বাড়াবাড়ি করো না বেবি, বাড়াবাড়ি করো না। এত সুন্দরী দুজন এসছে, তুই তখন থেকে ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। খামোখানা জিন জিন বলে ভয় দেখাচ্ছে। ওহো এই বাড়িতে জিন আছে নাকি? না না জিন টিন কিছু নেই, আসলে ও তো আলাদিন সেজেছে, তো হাতে প্রদীপ আছে, তখন তো ঘষে যাচ্ছে, তাই ভাবলাম যদি বাই চান্স কেউ চলে আসে। মানে চান্স আছে চলে আসে? না না চান্স নেই, অনেকক্ষণ ধরে ঘষছি। এই প্রদীপটা মনে হচ্ছে খারাপ আছে, ওই ভূতু ঠিক করে দে না। হ্যাঁ হ্যাঁ তোরা ভেতরে গিয়ে ঠিক কর। আমরা ভেতরে গিয়ে ঠিক করে দিচ্ছি। হ্যাঁ ভেতরে ভেতরে ভেতরে। আচ্ছা একটা প্রশ্ন হঠাৎ মনে এলো। অবশ্যই। এই যে আলাদিনের আশ্চর্য প্রদীপ, এই ঘষলে জিন বেরোয়, জিনকে যা বলা হয় জিন তাই করে দেয়। ধরো তোমাদের হাতে এরকম একটা করে প্রদীপ আছে, একজন করে জিন বেরিয়েছে, জিনকে কী কী কাজ করাবে জিনকে দিয়ে? প্রথমে প্রিয়াঙ্কা, আমি তো আলাদিনকে দেখে যথেষ্ট ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। আলাদিন ভাবতে পারবে না, আলাদিন আমি ছোটবেলায় কার্টুন দেখতাম, অ্যারেবিয়ান নাইটস, আলাদিন, ও মাই গড, সেই আলাদিন যে আমার ফার্স্ট ক্রাশ ছিল। ক্রাশ ছিল? এখন ও যদি জাপটে ধরে ক্রাশ হয়ে যাবে। আন্ডারেট হয়ে গেছে, চলবে না, একটু বয়সটা যদি বেড়ে যায়। আলাদিনের বয়স বাড়ি দেবে জিনকে দিয়ে? হ্যাঁ হ্যাঁ সেই কার্টুনের সেই আলাদিন। ঠিক আছে ঠিক আছে, আর বেশি বলতে হবে না, এটা ফ্যামিলি শো। ওকে ওকে।
রীতা হরি, আমার সত্যি কথা বলতে এই মুহূর্তে একটা খুব 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 ভালো কাজের লোক চাই। আমার একটা পার্মানেন্ট দরখাস্ত থাকবে জিনের কাছে, সে যদি নিজে সে তো উড়ে উড়ে নানান জায়গায় যেতে পারে, ঘুরে বেড়াতে পারে, উড়ে উড়ে বাজার করে দেবে, মানে বাজার করে দেবে, ডাস্টিং এর জন্য মই লাগবে না, আরে এত পৌঁছে যাবে, ইউনিক আইডিয়া, এদিকে একজন এদিকে একজন এদিকে একজন, জিন তো সব পারে, এজেন্টেড, মানে আমি তো এটা যদি জিন হয় তাহলে আমি জানি না, মানে ওকে দিয়ে একটু নিজেকে খাটতে হবে, ওকে দিয়ে কাজ করাতে গেলে। তোমরা যদি জিন হও তো আলাদিন হিসেবে কাকে চাই প্রিয়াঙ্কা? আমার যাকে আলাদিন হিসেবে চাই সে তো সহজ, সে তো ওর থেকেও ছোট, 3 বছর, মানে আমার ছেলে 3 বছর, সহজ। আমি যদি জিন হই আমি তো অবশ্যই চাইবো আলাদিন ওই হোক, ওর সব বিষ আমি পূরণ করে দেবো। বাহ 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 বাহ, ভেরি গুড। রীতা বলি এটা প্রিয়াঙ্কা ঠিকই বলেছে, মানে ও আলাদিন হিসেবে তো মানে ও বেবি হয়ে গেছে, আমার একটা ও বেবি আলাদিন চাই, বুঝেছো তো? ও বেবি তো আমার, ও বেবি চাই, ও বেবি আমার কাছে চিরকালই শাহরুখ খান। বেচারা গৌরীর কি কপাল। তাহলে শাহরুখ খান ও সহজ, সহজ, তোমারটা খুব কঠিন। এই যে হুররে, কি হয়েছে রে? ভূতু প্রদীপটা ঠিক করে দিয়েছে। তাহলে তো তোর খুব মজা। ভূতু বলেছে এই প্রদীপটা ঘষলে জিন বেরিয়ে আসবে। আমার এত আনন্দ হচ্ছে, আনন্দতে আমার একটা গান গাইতে ইচ্ছা করছে। এবার গানও গাইবি? সবাই মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। আমার এই ছোট প্রদীপ, এর ভেতর জিনি আছে, দেখে যা নিজের চোখে, এ জিনি কেমন নাচে, এ সুযোগ পাবে না আর, বলো কে কি কি নেবে, ম্যাজিক দেখবে গো, ম্যাজিক। রুকুম মেরে আকা, এই তোদের এত খারাপ অবস্থা, ধনা জিন। আরে আমি তো প্রথমে ভেবেছিলাম তোমাকেই জিন বানাবো, তারপর ভাবলাম না মুখে মানাবে না, তাই দেখলাম একটুকুই বানিয়ে দিই। ঠিক ভেবেছিস, ওর মুখে কি মানিয়েছে কি মানিয়েছে, বাবা বাবা বাবা। মেরে আকা, কি আমাকে হুকুম করুন, তখন থেকে দাঁড়িয়ে আছি আমার গেটে গেটে ভাত। বলুন কি লাগবে, কি লাগবে? এই 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 লেডিস ফার্স্ট। এই শোনো বেবি, লেডিস ফার্স্ট ঠিক আছে, এখানে গেস্ট লেডিসও আছে, তারা ফার্স্ট। ওকে ঠিক আছে, ওকে। তোমাদের কি লাগবে? আমাদের এক বড় ঘোড়া মোহর লাগবে। ইয়েস, এক ঘোড়া মোহর লাগবে, এক ঘোড়া মোহর লাগবে জিন। যা মোহর, ওয়ান হর্স মোহর, ও তো এক ঘোড়া মোহর। এই তুমি চুপ করবে প্লিজ? ওকে শাট আপ। ঠিক আছে, আমি এই যাচ্ছি আর এই আসছি। মোহর নিয়ে চলে আসবি বেবি? বেবি বলছি ঘোড়া আর ঘোড়া কি আলাদা, সেম না? বেবি তোমার আমি এই বিষয়ে আমরা চেয়েছি কিন্তু, এক ঘোড়া গুলি। হ্যাঁ, গুলি এনেছিস? আকা আকা কি, আমি গরিব জিন, আমার পক্ষে যা সম্ভব আমি তাই করেছি। এই তো আপনারা চেয়েছিলেন, ধরুন ধরুন এক ঘটি আছে। মোহর তো এটা নয়, গরিব জিন, আমার শাহরুখের সব আশাও চলে গেল। গুলমোহরের ফুল ঝরে যায় বনে বনে শাখায় শাখায়। এই আচ্ছা জিন, আপাতত একটা কাজ করে দেবে, আমাদের হয়ে এইটা রাখো। মানে মোহর চাইতে গুলি দিয়েছে, শাহরুখ চাইতে কি দিত ভগবান জানে। এই এই এবার এবার আমি, আচ্ছা ঠিক আছে, আমার কাজল চাই। কাজল? কাজল, আমি যাবো আর এই আসবো, যাও কাজল। কাজল এসে লিপস্টিক কাজল এর বাইরে বেরোতেই পারে না। আসলে এই তো আমি
ওই দেখ চলে এসেছি। এই নিন আপনার কাজল। আরে বাবা, আরে বাবা, আমি অজয় দেবগনের কাজল চাইনি, আমি আইজের কাজল চেয়েছিলাম। আইজের কাজল? বলেছি না আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুই পারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, একটা কাজ করবি, উপকার করবি বাবা জিন, আমার বউয়ের ইংরেজিটা একটু ঠিক করবি। দেখুন দয়া করে আমার কাছে এমন কিছু চাইবেন না যা আমার পক্ষে সম্ভব না। এমন কিছু চান যেটা আমি পারবো। তোর পক্ষে তো কিছুই সম্ভব না দেখছি। বাজে জিন, বাজে জিন, খুব বাজে জিন। একটা কাজ কর, আমার জন্য কিছু সোনার জিনিসপত্র নিয়ে আয়। কি সোনার জিনিস? আচ্ছা ঠিক আছে আমি এই যাচ্ছি আর আসছি। আমি সোনার জিনিস চাইনি, সোনা দানা মানে গোল্ড গোল্ড চেয়েছিলাম। দেখুন আমি গরিব জিন, আমার পক্ষে যা সম্ভব আমি ট্রাই করেছি। বাজে জিন, তোরই তো জিন, কিচ্ছু পারে না। আমি তোকে তো বললাম জিনকে ম্যানেজ করতে। হ্যাঁ, জিনের সাথে প্রদীপকে ম্যানেজ করে দিলি। বাবা তুই তো বললি ওই প্রদীপ তো এমনি তো ব্যাটারি লো ছিল, খারাপ ছিল, ডিফেক্টিভ ছিল। মানে তো ধনাও কি গায়েব হয়ে গেল? ওয়াটু আমাদের ধনা গায়েব করব এখন? ধনাটা কোথায় গেল? ধনা দা, ধনা ভূতু, ও পুরুষংসা, ও দেখো কাণ্ড আস্তে আস্তে। এটা সেই খেলাটা? কোন খেলাটা? এইটা আমাদের একটা খেলা, খেলাটা হচ্ছে এই যে এতগুলো বেলুন রয়েছে না, এইসব এদের দুষ্টবুদ্ধি, এই বেলুনগুলো 30 সেকেন্ডে কে কটা ফাটাতে পারবে, মানে একজন একজন করে খেলবো। আগে ও খেলবে 30 সেকেন্ড, তারপর তুমি খেলবে 30 সেকেন্ড। আন্টি বলো, আমরা তো কষ্ট করে এতগুলো বেলুন ফুলিয়েছি, প্লিজ তোমরা ফাটিও। তোমরা এত কষ্ট করে ফুলিয়েছো, ফাটাবো? আচ্ছা ঠিক আছে ফাটিয়ে দাও। আমাদের এখানে থাকতে গেলে কিছু খেলার মধ্যে দিয়ে আমরা একটু দেখে নিই যে আর যারা ভাড়াটে আসছে তারা ঠিক মানে কতটা মিলেমিশে যেতে পারি, মিলেমিশে যেতে পারি, কার থেকে কতটা কার। আদৌ তোমাদের বার্থডে পার্টিতে বেলুনগুলো আমরা ফাটিয়ে দেব কিনা? তা আমরা এক এক করে খেলবো কি, এক এক করে খেলবো তো, বেলুন গুলো তুলে তুলে সাপ্লাই দেবে কি? আমরা আমরা ঠিক আছে। তাহলে তোরা যখন ওইদিকে আছিস এখন খেলাটা স্টার্ট করব। বুঝেছি, ঠিক আছে, ওকে, রেডি? তাহলে আমরা দেখছি 30 সেকেন্ডে কটা বেলুন প্রিয়াঙ্কা ফাটাতে পারেন। ইওর টাইম স্টার্টস নাও। দে দে দে, এই দে 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 বাবা, খুব ভালো। এই যে এইদিকে দেখি। আচ্ছা থ্যাংক ইউ, তুমি নিজে কম্পিটিশন বাড়ালে কিন্তু। না না ঠিক আছে, পুরস্কার হিসেবে বেলুন পাচ্ছি, তুমি পেলে ভালো। ওকে, ও পরে এবার আমাকে বেশি ভোলাতে হবে তাই না? ইয়েস, আমি আমি এই না থাকলে ভালো। ব্যথা করছে, আমি নিয়ে নেব কয়েকটা। আ বাবা, 30 সেকেন্ডে 21টা বেলুন, খুব আনন্দ হয়েছে তো? আচ্ছা জোরে হাততালি। আরেকজন প্রচন্ড টেনশনে আছে। আমি তো বাস এত এত হাই লেভেল অফ কম্পিটিশন, ওকে 21টা বেলুন ছেড়েছে আমার জন্য। আদে টাইম স্টার্টস নাও। 1 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 ওরে বাবা রে, দে ভাই দে, 19 20 21 22 23 24
25 26 27 দাদা ওকে 27টা এগুলো হাত যে হাত নেই হয় ফাঁসি কা ফন্দা হে আর কিছু আছে বাড়িতে দেবো দেবো দাঁড়া অত সোজা নয় এবার খেলাটা একটু টুইস্ট আচ্ছা গ্লাভস গুলো নিয়ে আসি এইবার দেখি লোকের সাহায্যে খুব সহজ ফাটালো এইবার দেখাচ্ছি ও মাই গড সব রকম ব্যবস্থা আছে এই যে পড়ে ফেলতে হবে দু হাতেই এই দুটো এরম পড়তে হবে গ্লাভসটা পরে কোলে চাপ দিয়ে ফাটাবে ও মাই গড এবার শুরু করবে কে আগের বার প্রিয়াঙ্কা শুরু করেছিল তাহলে এবার আমি আগে শূন্য পাচ্ছি Your time starts now. Yes! Yes! Baba, perech. Yeah! Rapri. Char. Ure baba. Eden. baba. প্রিয়াঙ্কা জন্য কিছু থাকলে হয় 10 11 12 What is with this balloon? হয়ে গেছে 1 মিনিটে 12টা Not very good এইবার হচ্ছে 1 মিনিটে প্রিয়াঙ্কা কটা 12টার বেশি ফাটাতে হবে জিততে গেলে একটা ফাটেই আগে এটাই হচ্ছে কথা একটা ফাটেই আগে Your time starts now আরে ভাই দি 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 কিয়া বাত ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ আমি চেষ্টা করি খেলায় যাবার আগে এইটা একটা খেলা দেখতে থাকুন প্রথম খেলায় জিতলো নখের জোরে রীতা হরি কিন্তু সেকেন্ড গ্লাভস পরে প্রিয়াঙ্কা কোলের জোরে প্রিয়াঙ্কা অসম্ভব ভালো আমার মেজ ভাই থাকলে দুটো লাইন লিখে দিত কবিতা আরো তা আমরা এবার আমিও বলতে পারি কি কবিতা আমিও বলতে পারি কবিতা তুইও বলতে পারিস খুব সোজা নাকি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট বাবা কি কবিতা শুনি একটু বলছি 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 তোমার নাম অপু আমার নাম অপু তোমার ভাইয়ের নাম তপু তপু মিলে গেল এটাই ব্রিলিয়েন্ট এটা কবিতা থ্যাংক ইউ এই জোরে হাততালি হোক পড়াশোনা কর পড়াশোনা কর যা গিয়ে পড়াশোনা কর আমার তো ট্যালেন্ট না সেটা দেখতেই পাচ্ছি কি হচ্ছে খিদে পেয়েছে খালি পেটে হাত বলছ কেন বলছ হ্যাঁ নিয়ে যা এ কি রে ওই দেখো পেটে মধ্যে খালি খাই খাই আওয়াজ হচ্ছে চল 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 কোথায় যাবো তাহলে কোথায় যাবো তাহলে কি পড়াশোনা করতে যাবি যা আমরা একটু খেলবো আসো আমি আসছি উপুদা আমারও না একটু কবিতা পাচ্ছে মানে পেয়ে গেছে আর কি বাবা এই বাড়ির দোষ হ্যাঁ মানে তোমাদের বাড়ির ইনফ্লুয়েন্সটাই এমন মানে প্রভাবটাই জাগে বলেই ফেলি বলো হ্যাঁ শুনে নি আলাদিনের পেটে খাই খাই আচ্ছা আলাদিনের পেটে খাই খাই আমি আর প্রিয়াঙ্কা এখন থেকে শুধু বেলুন ফাটাই
কি কবিতা রে ভাই, আমরা পরের খেলায় চলে যাই। দা বাবু এসে গেছে, এসো। হাই, বলছি কি, অনেকক্ষণ ধরে শুনছিলাম বেশ কবিতা কবিতা একটা আসর চলছে। তোরও পেয়েছে? আমারও পেয়েছে। শুনুন, দাদার এখন পকেট খালি, বৌদিরা দেন হাততালি। আরে হাততালি দিন। এটা কবিতা না, এখন আছে খেলাবে এখন ধনঞ্জয়, আপনারা শুধু করুন এনজয়। কি কেমন, ভালো তো? আমার চলে আসে। এবার হচ্ছে যে খেলাটা শুরু হবে সেটা হচ্ছে আমি দুজনকে সাতখানা করে গ্লাস দেবো, ধরুন, আপনিও ধরুন। খেলাটার নাম হচ্ছে একবার বল নেই তোর কেউ নেই। বাহ বাহ, মানে একাই খেলতে হবে। ব্যাপারটা হচ্ছে আমি এখান থেকে বল ফেলবো, আপনারা গ্লাসে লুপে নেবেন, নিয়ে ওই গ্লাসটা নিচে রাখবেন। একবার দেখিয়ে দাও, ডেমো। টক টক হলো, এইটা তুলতে হবে, টক করে এই তলায় নিয়ে নিতে হবে। তারপর আবার একটা টক টক, বাহ, আবার এটা নিচে দিয়ে দিতে হবে, এরম ভাবে সাজাতে হবে। চলে আসুন ময়দানে। শুনুন, আপনি প্রিয়াঙ্কা ম্যাডামকে ছুড়বেন? ও ও, আমি রীতা ভুরি ম্যাডামকে ছুড়বো। ম্যাডাম ঠিক আছে? ওকে, এক মিনিট, এইটা মাঝখানে থাকলো। আচ্ছা, রেডি স্টার্ট। আরে মন সংযোগ, আই দেখো, আরে আচ্ছা ঠিক আছে। একি মাই গড, চল ডান দিক আর বাঁ দিক, ওপরটা ছেড়ে দাও। না না না, ওইটাই তো মজা, ওটা ধরতে পারবো না। আরে চল এক মিনিট প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, মাই গড, আরে রে 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 রে, আই তো তুমি একটু আমার কোলে টার্গেট না করে এখানে টার্গেট করো। কমপ্লিট, হ্যাঁ খুব ভালো, টিমের কমপ্লিট। এই নাও, তুই ঘরটা পরিষ্কার কর, যা। দশ গোনার মধ্যে ঘরটা পরিষ্কার কর, করো করো করো, ইয়ে টাইম স্টার্স নাও, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এদের নিয়ে আমাকে সংসার চালাতে হয়, বুঝতে পারছো ঠিকই? তাও তো আরো বাকি আছে, একজন আসছে, আমার বেবি শোনা আসছে, বেবি বেবি, হাই, বলতে না বলতেই বেবি। কি হলো, এগুলো কি হবে? হাই, হ্যালো, হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। আমি না এইগুলো সব না মেলা ছিল তাই আমি তুলে নিয়ে চলে এলাম। সাথে গিয়েছিলে? ইয়েস, রূপে। রূপে গিয়েছিলে? ও মা, কেমন আছো তোমরা সবাই? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো নেই। কেন? সারাদিন আমাকে অনেক কাজ করতে হয়, বাসন মাজতে হয়, ঘর ঘর ঝাঁটিতে হয়, তারপর বেবি আমাকে খুব বকে, মাদার অফ লাও খুব বকে, দুটো ঠাকুর বাবা আছে তারাও আমাকে খুব বকে। বেবি জীবনে বেবি, তার জন্য তো আমি একটা গেম খেলবো তোমাদের সাথে, মানে একটা গেম না, আসলে ওটা আমার প্র্যাকটিক্যাল লাইফ। যে গেমটা হচ্ছে এই যে কাপড়গুলো, জামা কাপড়গুলো আছে, এগুলোকে না ভাঁজ করতে হবে। একটা সময় আছে, সময়ের মধ্যে কে কটা জামা কাপড় ভাঁজ করতে পারে। তুমি যেরকম এক্সাইটিং ভাবে বলছো, 1% এক্সাইটিং লাগছে। আমার এই হাতে না মোট 6টা জামা কাপড় আছে, আমি সমান সমান করে দুজনকে ভাগ করে দেবো। একজনের 3টে ভাঁজ করতে কতটা সময় লাগবে আর একজনের 3টে ভাঁজ করতে কতটা সময় লাগবে সেটাই দেখতে হবে। আর যে কম সময় করতে পারবে তার জন্য গিফট আছে। কিন্তু গেমটা অতটা ইজি নয়। ব্যাপারটা হচ্ছে জামা কাপড় তো ভাঁজ করতে হবে, মানে আমি যেভাবে ভাঁজ করি ঠিক সেভাবেই ভাঁজ করতে হবে। ও মাই গড, সেটা কিভাবে? এক হাতে। হ্যাঁ,
তাহলে আমরা গেমটিকে স্টার্ট করি বেবি। করো বেবি, করো করো। ওকে ওকে, তাহলে কে আসবে ফার্স্ট? প্রিয়াঙ্কা জিতেছিল, প্রিয়াঙ্কা যাবে। আচ্ছা যাবো। ইয়েস কাম। ওকে তাহলে গেমটা স্টার্ট করি। করো। ওকে 1 2 3 এন্ড স্টার্ট। এ দেখো কি সুন্দর, ব্রিলিয়েন্ট। এই তো এই একটা। প্রপারলি ভাঁজ করতে হবে কিন্তু। প্রপারলি হয়েছে, এর যত ভাঁজ করা হয়েছে না হবে না। দেখো, ও মাই গড, এবার তো আসল এক্সাম। ইয়েস ইয়েস ইয়েস। আমি অতটা ভালো পারি না। শোনো, এবার যদি ভালো না হয় বলো না, তাহলে তোমার আলমারি খুলে আমি দেখতে চাইবো তুমি কিভাবে রাখো। না না না, আমি সেটা বলবো না। ওকে এবার নেক্সট নেক্সট যাও। গেম স্টার্ট নাও। হাতটা না খুব সুন্দর, একটু ধরে রাখবো, প্লিজ ধরে রাখুন। কিছু বললে? প্লিজ ধরে রাখুন। কি সুন্দর কথা বলছে বেবি। কিন্তু আমাদের বাড়িতে না কেউ হারে না, কেউ লুজ করে না। ওকে, দুজনেই গেইন করে, দুজনের জন্যই গিফট আছে। ওকে তাহলে আমি এক্সিট, তুমি এক্সিট। ওকে বাই, টাটা। এক্সিট। ফিয়ামার পক্ষ থেকে দুজনের জন্য গিফট হ্যাম্পার্স। ফিয়ামা, দিল কো দে লিফট, স্কিন কো দে বাউন্স। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমাদের বাড়িতে গিফট আমরা দিই তো? একদম একদম। আর জামা আছে বলো তো? আরো জামা কাপড় ওরা ভাঁজ করতে চায়। আমরা ব্রেক নিয়ে নিচ্ছি। না না, আমরা একটা ব্রেক নিয়ে নিচ্ছি বেবি, ছাদ থেকে আরো জামা কাপড়। এবার বুঝলি রীতা, ভরি, প্রিয়াঙ্কা, আমরা যে রাউন্ডটা খেলবো সেটার নাম জবাব চাই জবাব দাও। আমরা এই খেলায় বুঝে নেবো যে কে কতটা কনফিডেন্টলি, কনসিস্টেন্টলি এবং সাকসেসফুলি উত্তর দিল। ছেলেবেলায় বাচ্চারা হাসি খুশি থাকে, দুষ্টুমি করে, কেউ আবার কিছু ক্রিয়েটিভ দুষ্টুমিও করে, কিছু কিছু বাচ্চা আবার খুব গম্ভীরও হয়। তা ছেলেবেলায় তোরা কে কেমন ছিলি? মানে আমি প্রথমে যাই, আমি ছিলাম গম্ভীর বাচ্চা। গম্ভীর বাচ্চা একদম। কিরকম? মানে মা বলতো যে, মানে এখনো গল্প করে যে, আমাকে বিছানায় বসিয়ে দিয়ে রেডিও চালিয়ে দিয়ে বা টিভি চালিয়ে দিয়ে 2-3 ঘন্টাও রেখে দেওয়া যায় আর কি। মানে এতই কম কথা বলতাম, এতই শান্ত ছিলাম, চুপচাপ এক জায়গায় বসে নিজের মতন বই পড়ছি কি টিভি দেখছি হোয়াট এভার আর কি, বিজি থাকতে পারতাম। পাড়ায় এবার সবাই এরকমই বলতো, গুড়িয়া গম্ভীর, মানে খুব বড় বড় হাব ভাব আর কি।
আর সেটা কাউন্টার করার জন্য পাশে একজন বসে আছে, ক্রিয়েটিভ দুষ্টু। ক্রিয়েটিভ দুষ্টুমি? আমি ছোটবেলায় ভীষণ ভীষণ দুষ্টু ছিলাম, মানে আর আমি ওই আমার প্রচুর ওই জুতোর বাক্স দিয়ে পুতুলের বাড়ি টাড়ি বানাতাম, তো আমার পুতুলের বাড়ি ছিল এবং পুতুলের জামাগুলো হতো খুব ইনোভেটিভ, মানে একটা জামায় তো তখন থেকেই হতো না, তো নানান জিনিস দিয়ে জামা বানাতাম। তো একবার দিদার ফ্রেঞ্চ একটা খুব সুন্দর আমার মামার এনে দেওয়া বেড কভার ছিল, সেটা সাইড থেকে কেটে, ভেবেছিলাম চোখে পড়বে না বুঝেছো, তো সাইড থেকে কেটে জামা বানিয়ে তারপরে যা বকা। ইনফ্যাক্ট আমি জানি না, আমার দিদার পারফিউমের উপরে আমার খুব নজর ছিল, ওইগুলো সমস্ত বারান্দায় ছড়িয়ে তারপর ঘুরে বেড়ে আমি ফুলের বাগানে ঘুরে বেড়াই। আমি আবার একদমই খুবই যত্ন নিতাম সব কিছু ছোটোবেলা থেকে, মানে আমার একটা খেলনা ভেঙে গেলে আমি সেটার জন্য মানে দুঃখে শেষ হয়ে যাবো আর কি এরকম। ওরে বাবা, আমি অন দি আদার সাইড মায়ের ফেব্রিক কালার ছিল এত, সেগুলো দিয়ে রান্না করেছিলাম, সব ফেব্রিক ঢেলে ঢেলে নানান রকম ছোটো ছোটো যা ওই রান্নাবাটি জিনিসগুলো থাকতো তার মধ্যে রান্নাঘর থেকে ধরো সবজিগুলো নিয়েছিল, রং তো আসছে না মশলা ছাড়া, তো তখন ওই আলুর খোসা টোসাগুলোকে ভালো করে হলুদ ফেব্রিকে মিশিয়ে তারপরে হচ্ছে তোমার ওই জবা ফুল কুচা করে তার উপরে ভালো করে লাল ফেব্রিক মিশিয়ে, মানে মায়ের একদম ফেভারিট। তোর বাড়িতে জীবনে খেতে যাব না। প্রিয়াঙ্কা, আমরা সবাই জানি কচ্ছপ খুব আস্তে আস্তে হাঁটে, তুই তার থেকেও আস্তে আস্তে খাস। কিন্তু তিন ঘন্টা কিছুই না আমার, আমি যখন খেতে শুরু করতাম আর কি, মানে মা ফ্রাস্ট্রেটেড হয়ে যেত। কিভাবে আমাকে একটু গুছিয়ে বলতে দিবি ব্যাপারটা? খাবারটা মুখে নিয়ে আমি ভুলে যেতাম যে আছে আর কি, তো আপন মনে আছি আবার ভুলে গেছি, মা বলল ওই গালটা না চিবা, তখন আবার চিবাতে শুরু করলাম। তো না একটা ইয়ে ছিল, মায়ের একটা টেকনিক ছিল যে আমাদের পাড়ায় একটা মন্দির আছে, তো সেখান থেকে ধূপ টুপ জ্বাললে খুব মানে পাড়াময় গন্ধটা পাওয়া যেত, তো সেই গন্ধটা যখনই আসতো মা বলতো যে ওই ঠাকুর ঘুরতে বেরিয়েছে এবং ঠাকুর দেখছে কে কী করছে, ওই সান্টা ক্লজ থিওরি বেসিক্যালি, ভালো বাচ্চা না খারাপ বাচ্চা, তো তখন ঠাকুর দেখতে বেরিয়েছে ঠাকুরকে ইমপ্রেস করতে হবে, চটপট খাবারটা শেষ করে ফেলতাম। এটা একটা দিকে ভালো, মানে সাধারণত আমরা শুনেছি যে ভূতের ভয় দেখিয়ে ঠাকুর আসছে তাড়াতাড়ি খেয়ে নাও, এটার থেকে এটা অনেক সুস্থ ব্যাপার, বাবা ঠাকুর বেড়াতে বেরিয়েছে ভালো বলবে একটু খেয়ে নি। এখনো এটা আমার না সাইকোলজিক্যালি কোথাও একটা ইমপ্রিন্টেড হয়ে রয়েছে যে হঠাৎ করে একটা ধূপের গন্ধ বা একটা ভালো পারফিউম পেলে না আমার মনে হয় যে কিছু একটা ভালো হচ্ছে আর কি আশেপাশে, একটু আমিও ভালো হয়ে যাই। আচ্ছা, ক্রিয়েটিভ দুষ্টু রীতাভরি থেকে হঠাৎ করে ঘর কোনো রীতাভরি, মানে সারাক্ষণ বই মুখে, এটা কেন হঠাৎ এই পরিবর্তনটা কেন? আমার মনে হয় এটার একটা মূল কারণ ছিল যে আমার স্কুল এবং পাড়া পরিবর্তন হয়, মানে যেই পাড়াটাতে নর্থের যেই পাড়ায় আমি বড় হয়েছিলাম সেখানে ধরো বিকেলবেলায় যে খেলতে বেড়ানোর কালচারটা ছিল, আমরা বিকেলবেলা বেরিয়ে বুড়ি বসন্তী বা কাবাডি যেগুলো খেলতাম, আমি যখন সল্টলেকে থাকতে এলাম, হ্যাঁ সল্টলেক সম্পর্কে আমরা সবাই যথেষ্ট আমাদের জ্ঞান রয়েছে, সল্টলেক কীরকম খুব শান্ত এবং খুব কোয়াইট নন ইন্টারফেয়ারিং একটা পরিবেশ আছে, তো এমনই নন ইন্টারফেয়ারিং পরিবেশ হয়ে গেল আফটার আ ওয়াইল যে বিকেলবেলা আর খেলতে বেরোনো সেভাবে হতো না। তো আমি যখন দেখলাম যে ওই ওই বিকেলবেলার খেলাটা আর হচ্ছে না, মানে তখন আস্তে আস্তে ওই টাইমটা তো বই ঢুকিয়ে দিলাম, তখন আমি বই খুব ভালোবাসি, মানে কোনো সল্টলেকে পাড়া কালচারটা নেই, অ্যাট অল নেই। আমি জানি না অনেকে বলে আছে, ধরো আমার আমার প্রতিবেশী হচ্ছে উপলদা, উপল সেনগুপ্ত, উপলদা বিকেলবেলা খেলতে বেরোয় ফুটবল খেলতে যায় তো রেড়ে করে উঠবে যে তুই বলেছিস যে পাড়া কালচার নেই, খেলার কালচার নেই ইয়েতে সল্টলেকে, না যে যারা নিজেরা ধরে রেখেছে সেভাবে আছে, এবার আমি যেহেতু মাঝপথে গিয়ে ঢুকেছি আমি ওইটা কোথাও খুঁজে পাইনি। ওকে, এ কি প্রিয়াঙ্কা, কি তুই নাকি আসামির সঙ্গে প্রেম করতে গিয়ে ধরা পড়েছিলি? হ্যাঁ আসামি না, সেই ছেলেটি আসামে একটা বোর্ডিং স্কুলে পড়াশোনা করত, ও আসামি না। হ্যাঁ তার সঙ্গে প্রেম করতি? না প্রেম করার সুযোগ পাইনি, মানে পাইনি, মানে সে কলকাতা আসে ক্লাস 11 আর 12 এর জন্যই আমাদের স্কুলে জয়েন করে, তখন আমি সবে ক্লাস 7 হয়েছে আর কি, তো একটু ভালো লাগছিল সিনিয়র একটু একটা, হ্যাঁ মানে একটু ওই আর কি অকারণে পানিশমেন্ট পাচ্ছি ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছি, অ্যাঙ্গুলার ভাবে ওদের ক্লাসটা আর কি একটু দেখা যাচ্ছে, অকারণে একটু বেশি যাতায়াত করছি, এইসব সবে শুরু করেছিলাম। কিন্তু আমার বাবা টিচার, মানে স্কুলের ঠিক উল্টো দিকেই বাবার কোচিং সেন্টার কমার্সের, এবং বাজে না ভালো আমি জানি না, কিন্তু ওরিয়েন্টেডে সেই সময় 11-12 সব 90% কমার্সের স্টুডেন্ট বাবার স্টুডেন্ট ছিল, প্রাইভেটে পড়তো মানে কোচিংয়ে পড়তো, তো সেটা হলো যে ছেলেটিও বুঝলো যে আমি একটু দুর্বল হয়েছি,
সে কিছু বলার আগে তার দুই বন্ধু যারা অলরেডি একটু আমাকে পছন্দ করতো তারা গিয়ে বাবাকে বলে দিল এবং কিছুই হলো না আর কি। ব্যাপার বাড়িতে ও আসামি হয়ে গেল, আসামি লিটারালি হয়ে গেলাম, বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেছিল, আরো কড়া নজর পড়ে গেল। ও বাবা, কড়া নজর, কড়া নজর ফলো করতো লোকে। আমার বাড়িটা ছিল হচ্ছে বাড়ি মেন রাস্তা এবং স্কুল, মা যতদিন মানে তাও আমাকে স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো, এবং যখন সেটা বন্ধ করলো তখন ছাদে দাঁড়িয়ে দেখতো যে আমি স্কুলে ঢুকলাম কিনা এবং বেরোলাম এবং জটিল, খুবই জটিল। তখন তো বয়স কত? তো 6 এ পড়ি, 12-13 বছর বয়স। সবে দু একটা ফোন আসতে শুরু করেছে, একটু চিঠি চালাচালি করব সব বন্ধ হয়ে গেল। মানে চিঠি চালাচালি করব কি হয়েছে দিল? মাই গুডনেস, ভীষণ। মানে তোমার বাবা টিচারই ছিল নাকি সিআইডি তে ছিল? মানে কল করবে তাদের কলার ধরার জন্য কলার আইডি, একদমই তাই। আচ্ছা রীতা ভরি, ইন্ডাস্ট্রিতে আসা কিভাবে? ইন্ডাস্ট্রিতে আসাটা হচ্ছে খুব কি বলবো অ্যাক্সিডেন্টাল, সবাই অন দ্য ফেস ভ্যালু ধরে নেয়, যেহেতু আমার মা বাবা দুজনেই চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী এবং শতরূপা সান্যাল, এবং নিজে নিজেদের ছবির জনার যা তারা দুজনে বানিয়ে এসেছেন কোয়াইট কি বলবো সমাদৃত নিজেদের নিজেদের জায়গায়, যে হয়তো মা বাবার জন্যে সিনেমায় আসা বা রক্তে সেটা থাকা। কিন্তু আমি টু বি অনেস্ট আমি তো ওই অ্যাম্বিয়েন্সে বড় হইনি, কিন্তু আমার দিদি খুবই, তিনি অতীব সুন্দরী চিত্রাঙ্গদা চক্রবর্তী, চিত্রাঙ্গদা চিরকালই ইচ্ছে ছিল যে ও অভিনেত্রী হবে, অভিনয় করবে, এবং ও একটি টেলিভিশন সোপের জন্যে অডিশন দিতে গেছিলো রবি ওঝার কাছে, এবং সেদিনকে আমি ওকে নিতে গেছিলাম। আমরা ওই হয় না মা বলেছিল আসার সময় তুলে নিয়ে আসবে, আমি যখন ক্লাস 10 পড়ি আমার সামনে পরীক্ষা, আমি গেছি, গিয়ে দাঁড়িয়েছি, আমাকে কি বলে মন্দিরা ম্যাম আর রবি স্যার বললেন যে একটু নাচো দেখি গাও দেখি, এবার ঠিক আছে বলেছি, নেচে দিয়েছি, গেয়ে দিয়েছি, বিগ ডিল, ঠিক আছে সবই পারি, আমি বুঝতে পারিনি যে আমার অডিশন হচ্ছে। তো ওদের আমাকে খুবই পছন্দ হয়, মাকে ফোন করে বলে যে আমরা স্ক্রিন টেস্ট করব, লুক টেস্ট করব। তো মা বলে যে হ্যাঁ, ওর 15 বছর বয়স, ওর সামনে পরীক্ষা, হ্যাঁ ক্লাস 10-এর, ও কিছু পারবে না, হ্যাঁ ওকে নেবেন না। তো কিন্তু ওরা আমাকে ভুলে যায়নি সেটা, মানে আই এম রিয়েলি ব্লেসড। তখন আমার জাস্ট পরীক্ষাটা হয়ে গেছে, এটা হচ্ছে এই আগের ঘটনাটা 3 মাস পরে আমার ক্লাস 10-এর পরীক্ষাটা হয়ে গেছে, তখন মন্দিরা ম্যাম রবি স্যার দুজনেই বলেন যে ওই মেয়েটাকে ডাকো তো, যেটা পাগলি এসেছিল না, হ্যাঁ ওকে ডাকো তো, আমার মনে হয় ওই পারবে, মাকে ফোন করো। তো মা বলে যে হ্যাঁ ডেফিনেটলি পাঠাতেই পারি, এখনও একটু ছুটিতে আছে, ফ্রিতে আছে, যদি মনে করে যে ও করবে। অ্যান্ড ইট ওয়াজ টোটালি অ্যাক্সিডেন্টাল, অ্যান্ড মা তুমি দেখছো তোমার কোনো কৃতিত্ব নেই গোটা ঘটনা। প্রিয়াঙ্কা, তোর কিভাবে আসা ইন্ডাস্ট্রিতে? আমার কাজ শুরু করা খুবই ছোটবেলায়, ক্লাস 6-এই কাজ শুরু করা, একটি চ্যানেল লঞ্চ হয় সেই সময়, তো তখন তাতে একটি অডিশনের জন্য নোটিশ দেওয়া হয় যে নতুন ছেলে মেয়েদের অডিশন নেওয়া হচ্ছে। তো মা আমাকে এবং আমার বোন, তখন তার 2 বছর বয়স, দুজনকেই নিয়ে যায় অডিশন দিতে। তো একটা বড় একটা মনোলগ দেয় আমাকে মুখস্থ করে সেটা বলতে হবে, আমি মজা পেয়েছিলাম। মানে তখন মানে ওইটা সামহাও ওই ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করা, ওই মুখস্থ করে আমি খুবই কমফোর্টেবলি বলে দিয়েছিলাম, এবং সেটা সামহাও সবার খুব ভালো লেগে গেছিলো, এবং তারপর ওইখান থেকে ওই ওই চ্যানেলের যোগাযোগেই আর কি একটার পর একটা কাজ হতে থাকে, প্রথম মেগা সিরিয়াল এবং সেখান থেকে আর একটা কাজ, বড় ব্রেক বলবো রবি ওঝারই একটা কাজ, তারপর খেলা, তো সেইগুলো ঘটতে থাকে এবং সেখান থেকেই ছবিরও যোগাযোগ হয়। এখন ধর টিভি বা মেগা সিরিয়াল তোকে দেখা যায় না কেন? দুজনে কাউকেই দেখা যায় না। মেগা সিরিয়াল আমি করতে চাইছি না, আমি খুব কনসিয়াসলি অ্যাভয়েড করে যাচ্ছি, সেটার একটা কারণ হচ্ছে অনেকটা সময় লাগে, এই মুহূর্তে আমার পক্ষে পসিবল না, কারণ আমার একটা বাচ্চা রয়েছে, তাকে অনেকটা সময় দিতে হবে, সেটা আমি এখন মেগা সিরিয়ালে সময়টা দিয়ে পারবো না, সেই কারণেই আমি ওইটা অ্যাভয়েড করছি। বাট টেলিভিশনে আমি অ্যাঙ্কারিংটা খুবই এনজয় করি, তো সেটা করেছিলাম, তো ইন্টারেস্টিং প্রজেক্টের উপর ডিপেন্ড করছে। রীতা ভরি কেন? আই এম এক্সট্রিমলি গ্রেটফুল টেলিভিশনের কাছে যে আমি যে বেসটা তৈরি করতে পেরেছি, আমরা তো সবাই একটা ফাউন্ডেশনের উপরে দাঁড়াই, সেই ফাউন্ডেশনটা রবি ওঝা তৈরি করে দিয়েছিল আমার জন্য, যেটার ভিত্তিতে আমি এখনও দাঁড়িয়ে আছি যেটার উপরে, এবং আমার দুটো ইয়ে করতে ম্যানেজ করতে খুব অসুবিধা হচ্ছিল, আমি মেকআপ রুমে এত পড়তাম না, কোনো গল্প করার সুযোগ পেতাম না, সময় পেতাম রাত্রির 12টার সময় ফিরলে, তারপরেও বাড়ি এসে পড়ছি, মানে আই হ্যাড নো লাইফ।
তারপরে যখন যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন আমি খুব কনসিয়াসলি ঠিক করেছিলাম যে এখন ওই যেটা প্রিয়াঙ্কা বললো অতটা টাইম কনজিউমিং কিছুতে দেব না। তখন অভিনয়টা পার্ট টাইম জব নয়, যে অনেকে বলে না যে আমি আমি হচ্ছে অমুক জায়গায় চাকরি করি আর একটু অভিনয় টভিনয় করার ইচ্ছা আছে, ব্যাপারটা এবার একটু অভিনয় করব। এক্স্যাক্টলি, দিস ইজ আ প্রপার প্রফেশন। প্লাস হচ্ছে যে একটা মিথ্যা কথা বলবো না, একটা ক্যারেক্টারের যে মনোটনি চলে আসে করতে করতে সেটা সামহাও মানে অ্যাজ অ্যান অ্যাক্টর ইজ নট স্যাটিসফাইং। যেটা ছবি দেয়, ছবি বড় স্কোপ বড় নাম ওইটা ফ্যাক্টর নয়। এই যে ধরো আমি একটা গ্রাফ তৈরি করতে পারি না এমনি এক্স্যাক্টলি, আর এই যে ছবির কাজে একটা মজা আছে, দেখবে 30 দিন একটা চরিত্র, তারপরে কিন্তু আরেকটা চরিত্র, অন্য চরিত্র, এটা কিন্তু অ্যাক্টিং এর খুব এক্সাইটিং পার্ট। একদমই। সো এখনো যেই প্রজেক্টগুলো মানে যেগুলো তুমি হাত দিয়েছি, যেগুলো করছি, যেগুলো সামনে আসছে, যেগুলো পরিকল্পনা চলছে এবং সমস্ত সবগুলোতে কি বলতো মানে ফার্স্ট অফ অল আমি ফিল্ম মেকিং প্রসেসটা খুব এনজয় করি। মায়ের সাথে প্রোডাকশনে কাজ করছি গত বছর ডিসেম্বর মাস থেকে অ্যাক্টিভলি, অ্যান্ড প্রজেক্টগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অন্য অন্য জনারে এবং ডিফারেন্ট অডিয়েন্সের জন্য। আরও অডিয়েন্স আছে, দেশটা বড়, পৃথিবীটা বড়, সবার জন্যেই কাজ করতে চাই। সবাই একটু ভালোবাসো, কিতনা তো সব চাইতে আর সবাই একটু ভালোবাসবে, এটাই তো। প্রিয়াঙ্কা, চিরদিনই তুমি যে আমার, সিনেমাটা সাকসেসফুলি তোকে নায়িকা প্রিয়াঙ্কা করে তুলেছিল। এই সিনেমার গল্প তো রিয়েল লাইফের গল্প, কাছাকাছি 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 না, ওই মোড়ে ছিলাম তখন, একটু বল না মানে মানুষের এটা হয় আর কি, প্রেমে পড়লে তখন প্রায়োরিটিস মানে সব রকম মাইলস্টোনই দেখবে প্রায়োরিটিস পাল্টাতে থাকে। তো বিষয়টা কিছুই না, আমার বাবা জানতে পেরেছে, বাবা মা দুজনেই জানতে পেরেছে আমার এবং রাহুলের সম্পর্কটা নিয়ে। তো একটু কড়া হয়ে আমাকেও বকেছিল এবং রাহুলকে বাড়িতে ডেকে এনে ওকেও খুবই বকাবকি করে, তো সেটা আমারও খুব খারাপ লাগে। আর বাবা আমাকে বলেছিল তখনই যে এবার তাহলে কাজ করা বন্ধ করে দেবে, মানে ছবিও হয়ে গেছে, তোমাদের শখ ছিল পূরণ হয়ে গেছে, এবার মন দিয়ে পড়াশোনা করো। তো সেটা আমি কোনো মতেই পারতাম না আর কি, তখন আমার অলরেডি ওইটা কাজের একটা নেশা হয়ে গেছে, ইউজ টু হয়ে গেছি। তো সেটা আমি একদিন শ্যুটে যাই, তো বাবা জানতে পারে যে ওই শ্যুটে আমরা দুজনেই আছি। ফেরার সময় ফোন করে আবার আরও করা বকা আসতে থাকে আর কি ফোনে। তো আমি তখন জানতাম যে আমি যদি সেদিন বাড়ি যাই কথা তো শুনতেই হবে, প্লাস এমন হতে পারে যে বাবা সত্যিই আমার কাজের কাজটা বন্ধ করে দেবে আর হয়তো বেরোতে দেবে না। তো আমি তখন রাহুলকে বললাম যে আজকে বাড়ি যাবো না, আর রাহুলও বললো যে হ্যাঁ ঠিক আছে যেতে হবে না। তারপর ওই ওই আর কি মানে তারপর সেটাই আমার মানে বাড়ির সাথে তারপর অনেকদিন যোগাযোগ ছিল না। আমরা আমি কয় এক বছর একা থাকি একটা জায়গায় ছিলাম। এটাও খুব ইম্পর্টেন্ট যে আমার বাবা মা কিন্তু তখন চাইলে একটা ড্রাস্টিক স্টেপ নিতে পারতো, কিন্তু সেটা ওরা করেনি। হ্যাঁ মানে সেটা সেই সাপোর্টটা আমি এখন বুঝতে পারি যে সেটা কিন্তু ছিল, ওরা বেসিক্যালি আমার ভালোটাই চাইছিল অল থ্রু। তোমার বাবা একদম মহব্বতের অমিতাভ বচ্চন, আই হ্যাভ নাথিং এলস টু সে। আচ্ছা তারপর কি হলো? তারপর আমি মুভিং করি রাহুলদের, রাহুল এবং মায়ের সাথে, তো সেখানে এক বছর লিভ ইন করি, তারপর যা হয় বিয়ে হয়ে যায়। এবং বাবা মার সাথে যোগাযোগ ছিল, মায়ের সাথে কথা হতো, আমার বোন যেহেতু অনেকটাই ছোট ওর সাথে আমার রেগুলার যোগাযোগ ছিল। আমি যাইনি ওই বাড়িতে দু বছর, বিয়েতে বাবা মা আসেনি, বিয়েতে বাবা মা আসেনি, বিয়েতে আমার মামা দাদু দিদা ওরা এসেছিল। এবং তারপর সব কিছু আমি বলবো বাড়ির সাথে একদম মিটমাট হয়ে যায় সহজ হওয়ার পর, সহজ ব্যাপারটাকে সহজ করে দিল। একদমই তাই, মানে যেটা রাহুল বকাঝকা খেয়েছিল ওরও যেটা একটা পার্সোনাল আঘাত লেগেছিল সেটাও কিন্তু ও নিজে বাবা হওয়ার পর বুঝতে পারে যে বাবা মার কনসার্নটা কোথা থেকে ছিল। এটাই হচ্ছে গন্ডগোল আমাদের। একদমই তাই। তো সহজকে নিয়ে আমরা দুজনেই ওই বাড়িতে গেছিলাম, তারপর বাবাও আমাদের বাড়িতে এসে অসহজে জেনারেশনের পর জেনারেশন এক জিনিস চলছে, আমরা যখন ছোট থাকি তখন বাবা মা ভিলেন থাকে, আমরা যখন বাবা মা হয়ে যাই তখন বুঝতে পারি আসল জিনিসটা কোথায় হচ্ছে। একদমই একদমই তাই, একদমই তাই। আচ্ছা রীতা ভরি, তুই তো কনফিডেন্টলি অভিনয় করিস, রিসেন্টলি একটা শর্ট ফিল্ম নেকেড যেটা খুব পপুলার হয়েছে, এইটার সুযোগটা এলে কি করে? ডিসেম্বর মাসে আমি ফেসবুকের হেডকোয়ার্টারে গেছিলাম সান ফ্রান্সিসকোতে, এবং ওদের দুটো অফিস আছে বড় ভারতবর্ষে, একটা হায়দ্রাবাদে আর একটা মুম্বাইতে। তো কলকাতায় সেভাবে বলতে কোনো অফিস নেই, মানে যে ওদের ওদের কিছু অফিসিয়াল আছে যারা এখান থেকে কাজ করে, তো তাদের বাড়িগুলো হচ্ছে অফিস। সো বেসিক্যালি দিস ওয়াজ দ্য তাদের সাথে এতদিন ধরে যে কোনো কিছু সমস্যা অসুবিধে প্রমোশন ওদের সাথেই এতদিন ধরে কাজ করে এসেছি। তারপরে
ডিসেম্বর মাসে যখন আমি ও গেলাম, আমার সরাসরি একটা মিটিং হলো। তো ওরা আমাকে জিজ্ঞেস করেছিল যে কি সমস্যা ফেস করো বিইং পার্টনার্স উইথ ফেসবুক, মানে ভেরিফাইড পেজ থাকা মানে হচ্ছে পার্টনার্স উইথ ফেসবুক। তো আমি তখন বললাম যে শুধু অভিনেত্রী হিসেবে নয়, মেয়ে হিসেবে যেই সমস্যাগুলো ফেস করি ফেসবুকে, সেটা হচ্ছে শুধুমাত্র কেউ কম্পিউটারের পেছনে লুকিয়ে আছে বলে যা ইচ্ছে লিখতে পারে, মানে কেউ একটা নিজের ওপিনিয়ন কিছু লিখলো বা সে কোনোরকম একটা, মানে আমি সবার ক্ষেত্রে দেখি যে আমার বোন হোক, দিদি হোক, মাসি হোক, সবাই যে সেলিব্রিটি তা নয়, কিন্তু কিছু সে মেয়ে এবং তার বক্তব্য আছে, তো একটা কিছু ভুল খারাপ ক্রিটিসিজমের কথা বলছি না, কিন্তু মানে আমি বলছি ভালগার কিছু কথাবার্তা, তাহলে আমি এটা তো ফেস করি, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ। আই ওয়াজ লাইক জাস্ট বিকজ, মানে আমার সামনে বসে থাকলে কি সে তার এই সাহসটা হতো, দম্ভ থাকতো যে সে আমাকে এগুলো বলবে? তার মানে এই মানুষটার মানসিকতাই এটা আছে যে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলেও আজকে সে যদি একটা আমার ফাঁকা রাস্তায় পায়, সে যেটা বলছে সেটা সেটা সে করতে চাইবে, ইটস ডিপ রুটেড ইন দ্য সোসাইটি, বাট তার তো সে অধিকারটা নেই। তো ওরা তখন বলেছিল যে তুমি যদি এটা নিয়ে ভারতবর্ষে কিছু প্ল্যান করো, যদি কিছু করো, সেটা ছবি হতে পারে, শর্ট ফিল্ম হতে পারে, একটা ডকিউ হতে পারে, অ্যাড হতে পারে, আমরা সেটাকে সাপোর্ট করব। আমি তো ভারতবর্ষে ফেরা মাত্রই সেটা বম্বের অফিসে ওদের ইয়ে করে বললাম, অ্যান্ড দ্যাটস হাউ নেকেড হ্যাপেন। এই নেকেড গল্পটা মানে ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালি রাধিকা আপ্তের সাথে যে ঘটনাটা ঘটেছিল ম্যাডলি ছবিটাতে অভিনয় করার পর, ওটা হচ্ছে এক্স্যাক্ট ঘটনাটা। এবং সেই দিন সকালবেলা কল্কি ওয়াজ ওয়ান অফ দেম, কল্কি কেকলা ছবিটাতে অভিনয় করেছে, কল্কি ওয়াজ ওয়ান অফ দেম যার সাথে ওর সকালে কথা হয়েছিল। এবং মানে মজার আইরনিটা হচ্ছে রাধিকা আপ্তের ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভ্যালে, নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছিল ওর ছবির জন্য, ম্যাডলির জন্য। অ্যাট দ্য সেম টাইম ভারতবর্ষে ওর ওই একটা ক্লিপ সার্কুলেট করে ওকে শুধু তুলোধনা করা হচ্ছিল। এই যে কালকির সঙ্গে তুই কাজ করার অভিজ্ঞতা কিরকম? দুর্দান্ত। কালকি এখনো পর্যন্ত আমার ফেভারিট কো অ্যাক্টর, এটা আমি একদম ভীষণ কনফিডেন্টলি বলতে পারি। শুধু তাই না, কালকির থেকে আমি যা শিখেছি এই একটা কাজ করতে গিয়ে, মানে কাজের প্রতি যে ডেডিকেশন এবং ভালোবাসা ওর আছে, আই মিন ও ব্যস্ততম অভিনেত্রী, ডেফিনেটলি। সো সেখানে ও এই পার্টিকুলার ছবিটার জন্য এক সপ্তাহ ধরে ডেঙ্গি থেকে রিকভার করছিল বলে এমনিতেও শরীরটা দুর্বল ছিল, তা সত্ত্বেও ওই অসুস্থ মেয়ে রাত্রিবেলা ওর বাড়িতে আমরা 2-3 ঘন্টা করে একসাথে ওয়ার্কশপ করতাম, যাতে আলটিমেটলি যেদিনকে আমরা জানতাম যে আমাদের খুব লিমিটেড রিসোর্সেস অ্যান্ড ডেজ আছে টু শ্যুট, দ্যাট ওয়েন উই গো আউট দেয়ার অ্যান্ড যখন শ্যুটিংটা হবে, যাতে আমরা চরিত্রগুলো তখন একদম ওখানে থাকি, কালকি কালকি নয় কালকি স্যান্ডি, আর আমি যাতে রিয়া তখন থাকতে পারি। এবং দ্য ইমেন্স কোঅপারেশন অ্যাজ অ্যান অ্যাক্টর অন দ্য ফ্লোর, সেটা আমি ওর থেকে শেখার মতো, মানে অ্যাবসলিউটলি শেখার মতো। কালকির সাথে কাজ করা, মানে বলে না যে উইমেন কান স্ট্যান্ড আপ ফর উইমেন, একটি মেয়ে আরেকটি মেয়ের প্রশংসা করতে পারে না, আমি কালকির ফ্যান। আমরা যদি বলি এ তো নায়িকা, তো মেকআপ করে নায়িকা, মেকআপটা তুলে গেল চিনতেই পারবে না, অনেকে রেগে যায়। কিন্তু তোরা বল, মেকআপ ছাড়া ধর একজন নায়িকাকে চেনা যাচ্ছে না, এটা তোর কাছে অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? এটা তো অ্যাডভান্টেজ, অবশ্যই আমার কাছে অ্যাডভান্টেজ, মানে আমি খুব এনজয় করি যে আমাকে আসলেই মেকআপ ছাড়া একদম অন্যরকম দেখতে লাগে, মানে জানি না, একদম চেনা যায় না, লোকে চিনতে পারে না, তো সেই জন্য কেউ আলাদা করে খেয়ালই করবে না। এবং তখন তুমি বেরিয়ে গিয়ে যাইছে করো, মানে যাও সিনেমা দেখে চলে আসো বা ফুচকা খাও বা যা হোক খাও আর ঘোরো ঘুরে বেড়াও, আসলেই তাই। আমি এটা খুব মজা পাই, আমি তো ভীষণ মজা পাই। আমি এমনি খুব একটা মেকআপ করতে ভালোবাসি না, মানে অল্প মেকআপ করতেই ভালোবাসি, লিপস্টিকের প্রতি আমার একটা বিশাল ভালোবাসা আছে, সেটা ছাড়া নাথিং এলস আমার কিছু পছন্দ নয় অন মাই ফেস। আমি এত মুখে হাত দিই, মানে সারাক্ষণ এই মুখে হাত দিচ্ছি, কপাল চুল করছি, ইয়ে করছি, মানে ইটস অ্যানয়িং অলসো। কেউ যদি মেকআপ আর্টিস্ট থাকে সে সারা দিন, তো আমি আই এম নট কমফোর্টেবল উইথ মেকআপ মাছ, কিন্তু শ্যুটের ক্ষেত্রে করতে হয়। এবং আমার যে টিম রয়েছে, আমার স্টাইলিস্ট এবং মেকআপ আর্টিস্ট, চামড়া প্রোটেক্ট করার জন্য করতে হয়, রাইট? না না, আর এক একটা চরিত্রে তো লাগে না। আর একটা বিষয় হচ্ছে আমার পার্সোনালি আমার ডার্ক সার্কেলস রয়েছে, আমার স্কিনে পিগমেন্টেশন বলবো না, কিন্তু কিছু তো ফ্লজ রয়েছে যে কারণে আমাকে আরোই মেকআপ নেওয়ার পর চেনা যায় না। হাউ সুইট, হাউ সুইট, একদমই তাই, সিরিয়াসলি, মানে দিস ইজ বিং অনেস্ট। এবার সেই কারণে এই ডার্ক সার্কেলস বা এই জিনিসগুলো আমি একটা চরিত্রের জন্য ইউজ করতে পারি, সব চরিত্রে তো আমি ইউজ করতে পারি, এক্স্যাক্টলি। না না, এটা ইভেন আই এগ্রি যে ধরো আমাকে মেকআপ ছাড়া যেটা দেখতে লাগে সেটা একটা লুক, এবারে মেকআপ করে তো অনেকগুলো লুক বার করা যায় না, মানে গডফাদার কি মার্লন ব্র্যান্ডের মেকআপ আর্টিস্ট ছাড়া হতো, সম্ভব হতো? আচ্ছা রিতা ভরি, কনসিস্টেন্টলি ভালো কাজ করছিস, তো একটা মিউজিক অ্যালবাম ওরে মনে শুটিং এ কপালে টিপ না পরিয়ে একটা প্রশ্ন চিহ্ন আঁকা হচ্ছে, শটটা আছে ভেতরে রাখা আছে, এটা এটা কেন, মানে কপালে টিপ নয় প্রশ্ন চিহ্ন আঁকা হচ্ছে,
একটা বিশেষ কারণের জন্য, বিশেষ কারণের জন্য। সেটা হচ্ছে মানে যখন পার্ট অফ দ্য টিম যেটা ক্যামেরার পিছনে কাজ করছে, নট জাস্ট ক্যামেরার সামনে, এক গাদা টেনশন, হেডেক, অনেক কিছু মাথার মধ্যে থাকে। অ্যান্ড আমি মানে আমি একটু কন্ট্রোল ফ্রিক এমনিতেই, তো যখন থেকে ধরো শুটিংটা শুরু হয়েছে সকাল 7:30 থেকে, তখন থেকে ইয়ে কাহা হ্যাঁ, ইয়ে ইহাঁ পে কিউ নেই, ইয়ে কাহা আরে লাইসি কাহা হ্যাঁ, এই চলছে সকাল থেকে, ঠিক আছে। অ্যান্ড আয়ুষ্মান দু একবার আমাকে বলেছে যে রীতা কাম ডাউন ওকে, হ্যাঁ কাম ডাউন, আমার স্টাইলিস্ট বলছে কাম ডাউন, হয়ে যাবে, সব হয়ে যাবে, তুই যদি নাও চাইছিস তোর কিন্তু কপালে ভাঁজ পড়ছে, তুমি কিন্তু হিরোইন, এইসব বলা হচ্ছে আমাকে। যখন ওই শটটা নেওয়া হয়েছে তো আমাদের ডিরেক্টর শ্লোক শর্মা তিনি এসে বললেন যে মাথা আপ হালকি সে এক সুন্দর সা বিন্দি বানা দিজিয়ে তো ইয়ে ঘুঙ্গট লেগে থোড়া শর্মায়েগি, এটা ছিল করার কথা। যখন শটটা শুরু হলো আয়ুষ্মান ওটা নিলো, খুব সুইটলি একটা কোয়েশ্চেন মার্ককে দিল, আমার যে রিয়াকশনটা আছে টু দ্য মিরর দ্যাট ইজ অ্যান অ্যাকচুয়াল রিয়াকশন, যে এটা কি হলেন, পুরো ইউনিট হাসতে প্রশ্ন করেছে, কপালে জিজ্ঞাসা চিহ্ন এঁকে দিয়েছে। আচ্ছা রীতা বড়ি, আমেরিকায় এক বয়স্ক ভদ্রলোক তোকে দেখে কি বলেছিল? এটা ছিল মাই ফার্স্ট ভিজিট টু নিউ ইয়র্ক, এবং আমি আর আমার বন্ধু একটা টেবিলে বসে আমরা টাইম স্কোয়ারে একটা ছোট্ট ক্যাফেতে গল্প করছিলাম, এবার বাংলায় গল্প করছিলাম, সে বাঙালি, হ্যাঁ, করতে করতে আমি যেরকম অনর্গল কথা বলতে বলতে উত্তেজিত হয়ে গিয়ে আরও কথা বলছি, বলতে বলতে নিজেই হাসছি, আর ভদ্রলোক দেখছি মাঝে মাঝে আর চোখে দেখছেন, সান্টা ক্লজের মতো দেখছে, একদম ভীষণ মিষ্টি দাদু, তো সে আর চোখে চোখে দেখছে আর হাসছে, হ্যাঁ। আমি ভাবছি কি বোঝে ইন্ডিয়ান, তারপরে আমি একটু হাসতে হাসতে এরকম করি, তখন বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং বাট উইচ ল্যাঙ্গুয়েজ ইজ দিস, তো আমি বলছি দিস ইজ বেঙ্গলি, আই এম ইন্ডিয়ান, আই এম ফ্রম বেঙ্গল, তো তখন উনি বললেন নমস্তে, নমস্তে, বলছে বাই দ্য ওয়ে ডার্লিং আই ওয়াজ ইনকোয়ারিং, বেসিক্যালি উনি জিজ্ঞেস করতে চাইছিলেন যে তোমার কি দিদা এখনো বেঁচে আছে, কোনো কারণে কি মানে তোমার দাদু এখন নেই, এটা কি সত্য, মানে তোমাকে এত সুন্দর দেখতে, তোমার দিদা নিশ্চয়ই দারুণ সুন্দরী, হ্যাঁ, আই এম ভেরি স্যাড নিউজ ফর ইউ, তো আমি বললাম যে না আমার দিদা তো স্যাডলি নেই, দাদু রয়েছেন, এবং উনি শুনেও খুব একটা হ্যাপি হবেন বলে মনে হয়। প্রিয়াঙ্কা, সহজকে নিয়ে আলাদা থাকার সিদ্ধান্তটা কেন নিলি? রাহুল আর আমি আলাদা থাকবো ডিসাইড করলাম কেন সেটা যাচ্ছি না, আমরা সহজের জন্যই আসলে আলাদা হলাম, কারণ একটা পয়েন্টে বুঝতে পারছিলাম যে আমরা যদি 24 ঘন্টা একসাথে থাকি, মানে এটা যদি কম্পালসারি হয়ে যায় যে বাড়ি ফিরে একে অপরের মুখে দেখতে হবে, তখন আমাদের মধ্যে নেগেটিভিটি চলে আসবে, আমরা ঝগড়াটা করব। খারাপ ভালো কিছু বলছি না, কিন্তু বাবা মাকে অশান্তি দেখেছি, বাবা মানে তো সেটা সব বাড়ির কিছু না কিছু থাকে, কোথাও গিয়ে হয়তো কিছু জিনিস আমাদের সামনে না হলে হয়তো ভালো হতো, সব কিছু আমাদের জানা শোনার দরকার ছিল না, কিন্তু সহজ রাহুল আর আমি যদি একসাথে থেকে যাই কিছু জিনিস ওর সামনে চলেই আসবে, আমিও মানুষ ও মানুষ রাহুলও মানুষ, না চাইলেও হয়তো কখনো আমরা একটা বাজেভাবে এক্সপ্রেস করে ফেলবো, সেটা চাই না যে আমাদের বাচ্চা দেখুক, তার থেকে বরং এটা দেখুক যে আমরা দুজন আলাদা আছি কিন্তু ভালো আছি, শান্তিতে রয়েছি, এখন যখন আমাদের দেখা হয় মানে ধরো রাহুল যখন আসে বা আমি যখন যাই ওই বাড়িতে, আমরা কিন্তু আমাদের তো সম্পর্কটা হওয়ার আগে আমরা বন্ধু ছিলাম, অনেক বছর আমরা বন্ধু ছিলাম, যেখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের সেই সময় ক্রাশ ভালোবাসা নিয়ে কথা বলতাম, বই সিনেমা নিয়ে গল্প করতাম, এখন কিন্তু সেই গল্পটা করি, মানে ওই যে আধ ঘন্টা বা এক ঘন্টা সময় পাই তখন কিন্তু লাস্ট কি সিনেমা দেখলাম বা ছোটখাটো একটু পিএনপিসি সেগুলো করি, কারণ আমরা জানি যে এটা আমাদের কাছে এটা বাধ্যতা নয়, এটা আমাদের অপশন, আমরা চুজ করছি, তো সেই কারণে অ্যাকচুয়ালি মানে এখন আমরা এই ডিসিশনটা নেওয়ার পর আমরা তিনজনই আশা করছি আমরা রাহুল প্রিয়াঙ্কাকে একসঙ্গে আবার দেখতে পাবো। এটা আমি উত্তর দিতে চাইছি না, মানে এটা ঠিক একটু পার্সোনাল ব্যাপার, এটা জোরাজুরি কোনো ব্যাপারই নেই, কারণ থাকে মানে দুজন অ্যাডাল্টের, অ্যাবসলিউটলি আই রেসপেক্ট দ্যাট, আমাদের এখানে কোনো প্রশ্নের উত্তর দিতে না চাইলে এইটা ধরে বসতে হয় ওকে জিলেট গার্ড লাইফলাইন, এবং ওইখান থেকে কেউ একজন প্রশ্ন করবেন সেই উত্তরটা কিন্তু দিতে হবে। আচ্ছা কে করবেন প্রশ্ন? অভিজিৎ চন্দ্র, আমি নাগেরবাজার থেকে আসছি। আচ্ছা কি প্রশ্ন? আমার কোশ্চেন প্রিয়াঙ্কাকে, আমি শুনেছি যে প্রিয়াঙ্কা খুব ভালো গান গায়, তো আমার জন্য যদি একটা ভালো গান শোনায়। কোথা থেকে শুনেছো আগে একটু বলবে? প্রশ্ন হলো এটা, আবদার হলো এটা, আবদার বা কোশ্চেন? দেখো
আমি না মানে বাথরুম সিঙ্গারটা পর্যন্ত নই। হ্যাঁ ওই জন্যই প্রশ্নটা করেছে, কোথেকে শুনেছে? আমি সত্যি গান গাইতে পারি না, মানে আমি হয়তো বা সুরে হ্যাপি বার্থডে টু ইউ গাইতে পারবো, তাও আমার চার পাঁচজন যদি কোরাসে গায় তাহলে আমিও গাইছি একটা ফিল হয়ে যাবো। অভিজিৎ, এই প্রশ্নটা করার জন্য, রাদার আবদারটা করার জন্য ওদের সঙ্গে সেলফি তোলার একটা সুযোগ পাবে, ঠিক আছে? আচ্ছা রীতা ভরি, ধর একদিনের জন্য পেজ থ্রি রিপোর্টার হয়ে গেলি, প্রশ্ন কর তো শাহরুখ খানকে। আমি শাহরুখ খানকে খুব অনেস্টলি জিজ্ঞেস করতে চাই, ও যে ধরনের ছবি করতো, যে ছবিগুলো দেখতে আমরা ভালোবাসি, বেশেছি, মেহনা, ওম শান্তি ওম বা চক দে ইন্ডিয়া, সো ওকে আর ওই রকম ছবিতে দেখতে না পেয়ে খুব কষ্ট পাচ্ছি। অনুপম রায়, অনুপম দা হচ্ছে এখন আমাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিঙ্গার্স ইন দ্য ইন্ডাস্ট্রি, ইন দ্য কান্ট্রি। তো অনুপম দা, তোমার কি এত জনপ্রিয়তার পর তোমাকে তোমার মতো কেউ থাকতে দিয়েছে? যতবার দেখেছি উইদাউট মেকআপই দেখেছি, প্রিয়াঙ্কা আই থিঙ্ক শি ইজ ফ্ললেসলি বিউটিফুল, শি ইজ সো বিউটিফুল। সো আই ওয়ান টু আস্ক প্রিয়াঙ্কা, যে তোমার খুবসুরতি কা রাজ ক্যা হ্যায়? বাবা দাও উত্তর, উত্তর দাও, জবাব চাই, জবাব দাও, খুবসুরতি কা রাজ ক্যা হ্যায়? মন ভালো রাখতে হবে, বাহ, প্রেমে থাকতে হবে, গান শুনতে হবে, মন ভালো থাকলেই সব ভালো থাকবে। আমি খুব যে স্কিন কেয়ার আলাদা করে কিছু করি তা নয়, কিন্তু আমি চেষ্টা করি যে খাওয়া দাওয়া বা লাইফস্টাইলটা যতটা ঠিকঠাক থাকে তাহলেই, মানে আমি জাস্ট কফি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি জানি যে কফিটার থেকে কিন্তু আমি যদি দু কাপ গ্রিন টি খাই ওভারঅল আমার হেলথের জন্য ভালো হবে, তো সেইটুকুনি চেঞ্জ করলাম আর কি। যাক প্রিয়াঙ্কা, একদিনের জন্য পেশি রিপোর্টার, আচ্ছা সৃজিতকে প্রশ্ন কর, সৃজিত মুখার্জি। আমি সৃজিত দা থেকে জানতে চাই যে সৃজিত দা তো এখন বলিউডে কাজ করছে, তো বাংলার কোন অভিনেত্রী বা অভিনেতা বা বাংলার কোন জন সৃজিতদার হাত ধরে বলিউডে সুযোগ পেতে চলেছে? রীতা ভরিকে কি প্রশ্ন করবেন? রীতা ভরিকে জানতে চাইবো যে এই যে তুমি আয়ুষ্মান খুরানার সাথে এতটা সময় কাটালে, যদি তোমাকে এমনি পার্সোনালি একটা ডে প্ল্যান করতে হয় কি কি করবে? উইথ আয়ুষ্মান, ওয়েল আয়ুষ্মানের সাথে ইনফ্যাক্ট আমার বেশ ক্রাশ আছে। হ্যাঁ মানে আই ফাইন্ড হিম রিয়েলি সুইট, আই জাস্ট হোপ আই নিউ দ্যাট বিফোর। আই মিন ও যখন মেরি প্যারি বিন্দুর শুটিংয়ের জন্য কলকাতা এসেছিল, এমনিতে হি ইজ আ ভেরি সুইট পার্সন, ভেরি ডাউন টু আর্থ, ভেরি সুইট গাই, অ্যান্ড আমি সবাইকে প্রিয়াঙ্কার মতো যত আয়ুষ্মানের ফ্যান আছে সবাইকে জেলাস করে বলতে চাই, আমি ওর সাথে ডিনার করতে গেছিলাম এবং শুধু আমি আর আয়ুষ্মান ছিলাম না, মানে ওর দুজন বন্ধুও ছিল, আমার একজন বন্ধুও ছিল, কিন্তু আমরা ডিনার করলাম অ্যান্ড উই হ্যাড সো মাচ ফান টুগেদার। তারপরে শুধু তাই না, যা হয় রেস্টুরেন্টের লোকজন কলকাতায় এসে ওকে বললো যে স্যার একটা গান, একটা গান, একটা গান, অ্যান্ড ওরকম রেস্টুরেন্টের মাঝখানে, সো হি গট আপ, হি স্টুড আপ, ওর সিঁড়ির সামনেটাতে দাঁড়িয়ে হি এটাও করলো, মানে ওখানে লাইভ পারফরম্যান্স এর অবভিয়াসলি সবাই হাততালি দিয়ে ফেটে গেল। ফরচুনেট এইটা, আই অ্যাম আই জাস্ট স হিম সিং লাইভ এন্ড ও সত্যি ফ্ললেস, ওর গলার টেক্সচার ইজ দারুন, ও গায়ে দারুন, আমি না হ্যাঁ নাই ভূত বাবা। এবার প্রিয়াঙ্কা, রাহুলকে একটা প্রশ্ন কর। রাহুল কে আমি পেজ থ্রি রিপোর্টার হিসেবে জানতে চাইবো যে হ্যাঁ প্রিয়াঙ্কা মানে রাহুলের এক্স ওয়াইফ, এক্স ওয়াইফরা তো ঘুম কেড়ে নেই, ডিভোর্স ইত্যাদি ইত্যাদি যাই হোক সেটা স্বাভাবিক, তো প্রিয়াঙ্কাকে বাদ দিয়ে আর কোন মহিলা ওর রাতের ঘুম কেড়ে নিয়েছে? আমরা চলে যাবো র‍্যাপিড ফায়ার রাউন্ডে। রীতা ভরি, প্রথম তোকে দিয়ে শুরু করি, ঠিক আছে? বাড়িতে পোষ্য হিসেবে পেট কোনটা বেশি পছন্দ, কুকুর না পাখি? কুকুর।
সিরিয়াল নাকি সিনেমা? সিনেমা। কলকাতা নাকি মুম্বাই? কলকাতা। লুচি আলুর দম নাকি মাংস পোলাও? লুচি আলুর দম। স্টেডি রিলেশনশিপ নাকি সিঙ্গেল? স্টেডি রিলেশনশিপ। বাহ, খুব সুন্দর সাটাসার উত্তর। এইবার প্রিয়াঙ্কা, তোর নায়িকা না চরিত্রাভিনেত্রী? চরিত্রাভিনেত্রী। শেষ পাতে দই নাকি আইসক্রিম? আইসক্রিম। অবসর সময় পার্টি না ফ্যামিলি? ফ্যামিলি। এই সময় দাঁড়িয়ে কাকে বেশি সামলাতে হয়, বাবা মা নাকি সহজ? সহজ। সহজ। এই বেশ ভালো আছি নাকি আবার বিয়ে করতে চাস? এই বেশ ভালো আছি। এই বেশ ভালো আছি। আমার এই রাউন্ডের শেষে যেটা মনে হলো, দুজনেই খুব প্রাণ খুলে কথা বলেছে, আমি বরঞ্চ এই রাউন্ডের শেষে প্রথমে অভিজিৎকে ডেকে নিই। ওকে, ও একটা সেলফি তুলবে, চলে। জিলেট গার্ডের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে এই গিফটটা। এতক্ষণ ধরে এত সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট আপনাদের জানায় স্যালুট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ খুব সহজেই পাবেন। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। জিলেট মার্ক 3 তরফ থেকে এই গিফট। প্রিয়াঙ্কা, এটা নিলে কার জন্য নিবি? ইদার বাবা না হলে সহজ। সহজ আউট অফ কোশ্চেন তো বাবা। সহজের এখন বয়স কত? 3 বছর। আচ্ছা রীতা ভরি, কার জন্য নিবি? দাদু। দাদু? দাদুর জন্য। রীতা ভরি দাদুর জন্য জিলেটের তরফ থেকে। থ্যাংক ইউ। আমরাও দেব কিছু রিস্কার রয়েছে, বুঝছিস? ওকে। তাহলে আমরা আজকের এই পর্ব শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য শুভরাত্রি।